আমাদের যাদবপুর সিটি কর্পোরেশন আগামী 11 তারিখে আমার মা জায়দা খাতুন উনি নতুন মেয়র হিসেবে জয়েন করবেন। আমি ওইখানে তৃতীয় টাইমে মেয়র ছিলাম, বাকি এরকমে আমার মা সারা সপ্তাহে সন্তানের পরে মায়ের মেয়র হিসেবে দায়িত্ব দিতে যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর, এক জায়গায় যেন আমার মা যেন সুস্থ থেকে সুন্দরভাবে নগরবাসীকে সেবা দিতে পারে, মাকে এই নগরবাসী বিশ্বাস করে এই শহর রক্ষার জন্য, শহরের মানুষের জানমাল রক্ষার থেকে শুরু করে আধুনিক করার জন্য মাকে শহরবাসী ভোট দিয়েছে। সেই জন্য মা যেন সবার সহযোগিতায় সরকারের এবং মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় যে জেলার পরিকল্পিত একটা নগর করতে পারে, সবার জন্য একটি বাড়যোগ্য শহর, সেই জন্য আমরা দোয়া করছি। যেহেতু আগামীকালকে মা এখানে দায়িত্ব নিবে, সেই জন্য আমরা সকলে আসছি এখানে, যেহেতু এই আমাদের বঙ্গদাস অডিটোরিয়াম আমাদের সিটি কর্পোরেশন, এই জায়গার মধ্যে সেখানে আমরা শুরু করতে চাই। মা যেমন আমাদের জন্য দোয়া করবে, আমরা মার জন্য সার্বিক দোয়া করবো, উনি যেন আমাদের এই নগরবাসী সবাইকে সেবা দিতে পারে। সবার জন্য শহর, সব মানুষের জন্য শহর, এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান যে যে ধর্মে আছে তারা যেন স্বাধীন, এখানে যে যে কোনো মতের মানুষ যারা স্বাধীন দেশের মানুষ সবাই এই নগরের সেবা করবে, সে ধরনের একটা পরিকল্পিত আমাদের এই নগর গাজীপুর সিটি কর্পোরেশন, এখানে যেন সবাই সবাইকে সহযোগিতা করে, কোনো মিথ্যাচারণ কোনো অনিয়ম করে কোনো গুজব ছড়িয়ে যেন আমাদের এই শহরের এবং গাজীপুর সিটি কর্পোরেশন যেন কেউ ক্ষতি না করতে পারে, এটা যেন আমরা সবাই খেয়াল রাখি। সবার জন্য শুভকামনা রইল, আমি সবাইকে বলবো আপনারা আসেন, আমার মার জন্য দোয়া করেন, আমার মাও এই শহরবাসীর জন্য যেন দোয়া করে এবং কাজগুলো যেন যতটুকু রাষ্ট্র সরকারের এবং আইনের মধ্যে থেকে করা যায় আমার মা যেন সেগুলো করার জন্য উনি প্রস্তুতি নিয়েছেন, উনি আসবেন, ওনার জন্যই আমরা এই মাঠ এবং আমাদের অডিটোরিয়াম এবং আমাদের আশেপাশের সকল জায়গায় সবার সাথে যোগাযোগ করছি, সবাই নিজ উদ্যোগেই সবাই স্বাগত জানাচ্ছে এবং নগরবাসী একটা স্বস্তি পাতে যাচ্ছে, সেজন্য সবার জন্য দোয়া কামনা করি। সবাই যেন এই শহরের জন্য, এই গাজীপুরের জন্য নিজের শ্রম মেধা দিয়ে সবাই যেন কাজটা করতে পারে, সবার জন্য শুভকামনা। Amma can, 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 am